আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ কোরিয়ান মুভি, যার নাম হল ফাইনাল রেসিপি, যেখানে একটি গরিব ছেলে তাদের শেষ সম্বল রেস্টুরেন্টকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করে পৌঁছে যায় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে, যেখানে রয়েছে হাজারো দক্ষ শেফ। তবে এই শত শত শেফদেরকে পেছনে ফেলে ছেলেটিকে জিততে পারবে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ এক রান্নার প্রতিযোগিতা থেকে। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি রেস্টুরেন্টে, যেখানে আমরা মিস্টার হাও নামক একজন শেফকে দেখতে পাই। মিস্টার হাওয়ের বয়স ছিল প্রায় 70 বছরের কাছাকাছি, কিন্তু সে ছিল অনেক দক্ষ একজন শেফ, আর এতগুলো বছরেও বয়সের কাছে তার দক্ষতা বিন্দুমাত্রও কমে যায়নি। মিস্টার হাও নানা রকমের ট্রেডিশনাল পদ্ধতিতে রান্না করতে জানে, আর তার রান্নার বিশেষত্ব হচ্ছে সে তার রান্নায় প্রাচীন পদ্ধতি ব্যবহার করে থাকে। এমনকি সে সামান্য কিছু জিনিস দিয়েই অসাধারণভাবে নতুন নতুন রেসিপি তৈরি করতে পারে, তাই যেই তার রেস্টুরেন্টে খেতে আসে সেই তার ফ্যান হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সে যত পরিমাণ ভালোভাবে রান্না করতে জানে তত পরিমাণ খ্যাতি সে পায়নি। যেই রান্নার পেছনে সে তার সারাটি জীবন ব্যয় করেছে, শেষ পর্যন্ত সেই রান্না তার জীবনে কিছুই এনে দিতে পারেনি। কিন্তু এই রান্নাকে ভালোবেসেই অনেক বছর আগে সেই রেস্টুরেন্টটি খুলেছিল। তবে এই রেস্টুরেন্টের উপরে তার 100,000 টাকার লোন নেওয়া আছে, যেটা সে এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি, আর দেখতে দেখতেই লোন পরিশোধের সময়ও ফুরিয়ে এসেছে। তাই মিস্টার হাও সবসময় দুশ্চিন্তায় থাকে। অন্যদিকে আমরা ইহান নামক একজন ছেলেকে দেখতে পাই। ইহান হল মিস্টার হাওয়ের নাতি। বর্তমানে ইহান একটি হাইস্কুলে লেখাপড়া করে। যদিও সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু রান্নার প্রতি তার বিশেষ এক ধরনের তাগিদ রয়েছে। ছোটবেলা থেকে সে রান্না করতে অনেক পছন্দ করে, তাই সে একটু সময় পেলেই লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে চলে যায়, কারণ তার দাদা এটা মোটেও চাইত না যে ইহানও তার মতো শেফ হোক আর রান্নার পেছনে সে তার জীবন নষ্ট করুক, কারণ সে নিজেই তো রান্নার পেছনে তার পুরো জীবনকে শেষ করে দিয়েছে। তাই সে মনে প্রাণে চায় যে তার নাতি যেন পড়ালেখা করে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হয়, কিন্তু ইহান চায় যে সে অনেক বিখ্যাত একজন শেফ হোক। তাই সে সবসময় রান্নাবান্নার নানা ধরনের উপকরণ নিয়ে নিজের মতো করে রিসার্চ করে। এরপর আমরা ওয়াং নামক একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। ওয়াং হল মিস্টার হাওয়ের ওয়াইফ, অর্থাৎ সে ইহানের দাদি। তো ওয়াং এখানে মিস্টার হাওকে বলে যে ব্যাংক থেকে একজন অফিসার নোটিশ নিয়ে এসেছে আর তাকে সে তার সাথে দেখা করতে বলেছে। হাও তখন তার হাতে তৈরি একটি খাবার নিয়ে অফিসারের কাছে যায়। এরপর অফিসার যখন সেই খাবার খায়, তখন সে তাকে বলে, আপনার রান্নার কোনো তুলনা হয় না, যতবারই আমি আপনার হাতের খাবার খাই ততবারই যেন আমি অন্য এক দুনিয়ায় হারিয়ে যাই। আমি যদি আপনার এই যোগ্যতার মূল্য দিতে পারতাম তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম, কিন্তু কি আর করার, আমিও একটি প্রতিষ্ঠানে চাকরি করি, আমাকে তো দায়িত্ব পালন করতেই হবে। অফিস থেকে নোটিশ পাঠিয়েছে যে 2 মাসের মধ্যে যদি আপনি লোনের টাকা পরিশোধ না করতে পারেন তাহলে কর্তৃপক্ষ আপনার রেস্টুরেন্ট নিয়ে নেবে। এই বলে অফিসার সেখান থেকে চলে যায়। আর এর কিছুক্ষণ পরেই ইহান চলে আসে। ইহান দেখতে পায় যে তার দাদা অনেক চিন্তিত, তাই সে তার দাদাকে রান্নার কাজে সাহায্য করতে আসে, কিন্তু হাও তো তাকে কোনোভাবেই রান্নাতে হাত দিতে দেবে না। তারপরও ইহান জোর করে তাকে তার কাজে সাহায্য করে। এরপর সেদিন রাতের বেলা ইহান তার রুমে বসে কুকিং বিষয়ক একটি ম্যাগাজিন পড়ছিল, যেখানে বিভিন্ন ধরনের রান্নার টিপস রয়েছে। কিন্তু ঠিক তখনই সে তার দাদির চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর সে দৌড়ে গিয়ে দেখে যে মিস্টার হাও অসুস্থ হয়ে পড়েছে, যার ফলে তারা তাকে সঙ্গে সঙ্গেই হসপিটালে নিয়ে যায়। আর সেদিন রাতের বেলা হসপিটালে ওয়াং ইহানকে জানায় যে কেন তার দাদা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। সে বলে, কয়েক বছর আগে তোমার দাদা রেস্টুরেন্টের উপর ব্যাংক থেকে লোন নিয়েছিল, কারণ সে একটু ইনভেস্টের মাধ্যমে রেস্টুরেন্টটিকে বড় করতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে ওঠেনি, যার ফলে তোমার দাদা লোনও পরিশোধ করতে পারেনি। তাই আজকে সকালবেলা ব্যাংক থেকে অফিসার এসে জানিয়ে গিয়েছে যে 2 মাসের মধ্যে যদি লোন পরিশোধ করা না হয় তাহলে তারা আমাদের রেস্টুরেন্টটিকে নিয়ে নেবে, তাই তোমার দাদা দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। এসব কিছু জানতে পেরে ইহানেরও অনেক মন খারাপ হয়, সেও তার দাদার জন্য চিন্তিত হয়ে পড়ে। ইহান এখানে বলে, তোমরা কোনো চিন্তা করো না, রেস্টুরেন্টটিকে আমি বাঁচাব, কিন্তু সে এটা কীভাবে করবে সেটা সে নিজেও জানে না। তাই সে চুপচাপ সেখানে বসে কিছুক্ষণ চিন্তা করছিল, কিন্তু ঠিক তখনই ইহান সেখানে থাকা টিভিতে একটি নিউজ দেখতে পায়, যেখানে ফাইনাল রেসিপি নামক একটি রিয়েলিটি শো এর কথা বলা হচ্ছিল, যেটা কিনা চায়নার সাংহাই শহরে আয়োজিত হতে যাচ্ছে। আর এই শো এর ব্যাপারে কথা বলছিল মিস্টার হুয়ান নামক একজন শেফ, যাকে ইহান তার আইডল মনে করে। আর এটা ছিল আন্তর্জাতিক রান্নার প্রতিযোগিতা,
যেখানে উইনারকে দেয়া হবে প্রায় $1,000,000, অর্থাৎ প্রায় 10 কোটি টাকা। আর এটা জানতে পেরে ইহান তখন সেখানে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার দাদি ওয়াং তাকে বলে যে সে যেন ভুলেও এমনটা না করে, কারণ তার দাদা এটা কখনোই চায় না যে সে কোনো শেফ হোক। সে চায় যে ইহান যেন অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হয়। তাই তার দাদা যদি এসব বিষয়ে জানতে পারে তাহলে সে অনেক উত্তেজিত হয়ে পড়বে, এমনকি সে অনেক কষ্টও পাবে। কিন্তু ইহান তার দাদি ওয়াংকে বোঝায় যে এই কম্পিটিশন জেতাটা তাদের জন্য কতটা জরুরি, কারণ যেভাবেই হোক তাদেরকে রেস্টুরেন্টটিকে বাঁচাতে হবে, তা না হলে তো তার দাদা এমনিতেই অসুস্থ হয়ে যাবে। তাই ইহান তখন সঙ্গে সঙ্গেই হসপিটাল থেকে তাদের বাড়িতে ফিরে আসে। এরপর সে তার জমানো কিছু টাকা এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। কিন্তু তার কাছে অনেক অল্প পরিমাণ টাকা ছিল, যেটার মাধ্যমে সে কম্পিটিশন পর্যন্ত পৌঁছতেই পারবে না। তবে ঠিক এমন সময় তার কাছে তার দাদি ওয়াং আসে, আর সে তার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলে, এই টাকাগুলো তোমার দাদা তোমার পরীক্ষার ফির জন্য জমিয়ে রেখেছে, কিন্তু তুমি এখন এগুলো নিয়ে যাও, তবে হ্যাঁ কম্পিটিশন থেকে জিতেই এসো। ইহানিতে প্রচণ্ড খুশি হয়, আর সে তার দাদির কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে কম্পিটিশনের উদ্দেশ্যে। প্রথমে সে সোজা চায়নার সাংহাই শহরে চলে যায়, আর সে তার জীবনে এই প্রথমবারের মতো এই শহরে এসেছে। তাই সেই পুরো শহরটিকে ঘুরে ঘুরে দেখছিল, এমনকি সেখানকার বিভিন্ন রেস্টুরেন্ট থেকে নানা ধরনের খাবারও খেয়ে দেখে। কিন্তু কিছুক্ষণ পরেই ছিল তার অডিশন, তবে ইহানিটা ভুলেই গিয়েছিল। তাই যখনই তার অডিশনের কথা মনে পড়ে ঠিক তখনই সে কোনো মতে দৌড়তে দৌড়তে ফাইনাল রেসিপির অফিসে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে অডিশন শুরু হয়ে গিয়েছিল। তাই ইহান যখন এখানকার কাউন্টারে রেজিস্ট্রেশন করতে আসে তখন তাকে জানানো হয় যে রেজিস্ট্রেশন করার সময় শেষ হয়ে গিয়েছে, আর এখন কোনো নতুন পার্টিসিপেন্টকে নেওয়া হবে না। একথা জানতে পেরে ইহানের প্রচণ্ড রকমের মন খারাপ হয়। সে বুঝতে পারছিল না যে সে কি করবে, কিন্তু তারপরও সে আশা নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেখানে ডিমিট্রি নামক একজন পার্টিসিপেন্টকে খোঁজা হচ্ছে, কারণ একমাত্র সেই অডিশন দিতে আসেনি। আর ইহান যখন এটা বুঝতে পারে তখন সেই সেখানকার কর্তৃপক্ষদেরকে বলে যে তার নামই হল ডিমিট্রি, অর্থাৎ ডিমিট্রিয়ের পরিচয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবার সে শেফদের পোশাক পরে দৌড়ে অডিশন দিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে সমস্ত প্রতিযোগীরা তাদের অর্ধেক রান্না শেষ করে ফেলেছে, আর বিচারকরা অডিশন রাউন্ডে প্রতিযোগীদেরকে পারফেক্ট একটি ওমলেট তৈরি করতে বলেছে। অনেক প্রতিযোগী তো ততক্ষণে ওমলেট তৈরি করে ফেলেছিল। এদিকে ইহানও এখানে তাড়াতাড়ি করে তার গ্যাস স্টোভ অন করার চেষ্টা করে, কিন্তু তার চুলাতে কিছুটা প্রবলেম দেখা দেয়, যার ফলে চুলাতে আগুন জ্বলছিল না। কিন্তু ইহান এখানে তার বুদ্ধি খাটিয়ে কয়েকটি কাগজের টুকরোর সাহায্যে ট্রেডিশনাল পদ্ধতিতে আগুন জ্বালায়, যেটা সে তার দাদার কাছ থেকে শিখেছে। আর এবার সে তার রন্ধন প্রণালীকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে পারফেক্ট একটি ওমলেট তৈরি করে ফেলে। আর ততক্ষণে যাজরা তার ওমলেট টেস্ট করতে চলে এসেছিল, আর তারা যখন তার ওমলেট টেস্ট করে তখন তারা ইহানকে জানায় যে তার ওমলেট একদম পারফেক্ট হয়েছে। তাছাড়া যাজরা ইহানের প্রতি বেশি আকৃষ্ট হয় তার আগুন জ্বালানোর উপস্থিত বুদ্ধি দেখে, যেটা একজন শেফের জন্য অনেক জরুরি। তাই ইহানকে সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করা হয়। ইহান তো এতে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায়। আর অডিশন রাউন্ড শেষ হলে সে তার দাদিকে ফোন করে এটা জানায়। এবার পরের দিন সকালে শুরু হয় তাদের সেকেন্ড রাউন্ড, তাই শুটিংয়ের জন্য সমস্ত কিছু প্রস্তুত করা হচ্ছিল। আর প্রতিযোগীদেরকে জানিয়ে দেয়া হয়েছিল যে এই রাউন্ডটি হবে টিম আকারে, অর্থাৎ প্রত্যেকটি টিমে 4 জন করে প্রতিযোগী থাকবে। আর ড্রয়ের মাধ্যমে তারা এটা ডিসাইড করেছিল যে কোন প্রতিযোগী কোন টিমে থাকবে। তো এভাবে ইহানের টিম নম্বর হয় 8। তাই ইহান তখন টিম 8-এর একটি মেয়ের সঙ্গে কথা বলতে যায়। এই মেয়েটির নাম ছিল কিউরি, তবে সে ছিল অনেক রাগী এবং ঝগড়ুটে টাইপের। আর এই ব্যক্তির নাম হল মার্ক, সে এসেছে অস্ট্রেলিয়া থেকে। তো সে ইহান এবং কিউরির সঙ্গে পরিচিত হয়, তবে প্রথম দেখাতেই তার কিউরির সঙ্গে ঝগড়া লেগে যায়, কারণ মার্ক তাকে তাদের দেশের কালচার অনুযায়ী বেবি বলে ডেকেছিল, যেটা কিউরির একদমই পছন্দ হয়নি। আর এই যে ব্যক্তিকে দেখছেন এর নাম হল পার্ক, সে ছিল অনেক মজার মানুষ। তো এই 4 জন মিলে ছিল তাদের টিমমেট। এবার কিছুক্ষণের মধ্যেই সবাই সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত হয়ে যায়। তবে তার আগে শোয়ের উপস্থাপক তাদেরকে সেকেন্ড রাউন্ডের রুলস বলে দেয়। সে তাদেরকে জানায় যে বর্তমানে শোটিতে মোট 40 জন প্রতিযোগী রয়েছে, কিন্তু পরবর্তী রাউন্ডে শুধুমাত্র 4টি টিম যেতে পারবে, অর্থাৎ মাত্র 16 জন প্রতিযোগী এই রাউন্ড থেকে কোয়ালিফাই হবে। আর এই রাউন্ডে প্রতিটি টিমকে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে। এবার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় সেকেন্ড রাউন্ড। এখানে দেখা যায় প্রত্যেকটি টিমই খুব মনোযোগ দিয়ে তাদের রান্না শুরু করে দিয়েছে, কিন্তু প্রায় অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও
ইহানদের টিমে সবাই তর্কে লেগেছিল, বিশেষ করে কিউরি এবং মার্ক। কিন্তু ইহান তাদেরকে বুঝিয়ে তাড়াতাড়ি তাদের রান্না শুরু করে, আর তারা চারজন মিলে কিছুক্ষণের মধ্যে একটি মাংসের রেসিপি তৈরি করে। এদিকে কিউরি এখানে একটি হোমমেড সস তৈরি করেছিল, কিন্তু ইহান যখন তাদের তৈরি ডিশটি টেস্ট করে তখন সে কিউরিকে ডিশটিতে সস দিতে নিষেধ করে, কারণ ইহান জানত যে এটাতে সসের স্বাদ ভালো লাগবে না। আর ইহানের সাথে পার্ক এবং মার্কও একমত ছিল, কিন্তু কিউরি ছিল অনেক জেদি, তাই সে জোর করে সেখানে সস দিতে গেলে ইহান সেখানে তার হাত দিয়ে দেয়, ফলে গরম সসে তার হাত পুড়ে যায়। এদিকে তাদের রান্নার সময়ও শেষ হয়ে গিয়েছে, তাই জাজরা প্রতিটি টিমের ডিশ টেস্ট করতে শুরু করে। এখানকার প্রায় সবাই মোটামুটি খুব সুন্দরভাবে তাদের খাবার সার্ভ করেছিল, এমনকি খাবারগুলো দেখতেও ছিল অনেক আকর্ষণীয়, তাই এখানকার প্রত্যেকটি টিমই মোটামুটি ভালোই নাম্বার পায়। কিন্তু এবার জাজরা যখন ইহানদের ডিশ টেস্ট করতে আসে তখন তারা ইহানদেরকে বলে, আপনাদের ডিশ এতটা সিম্পল কেন, কোনো রকমের ডেকোরেশন ছাড়াই সার্ভ করে দিয়েছেন। ইহান তখন বলে, আসলে আমরা ডিশটিতে আমাদের প্রাচীন থিম ব্যবহার করেছি, যার কারণে এই থিমের সঙ্গে ডেকোরেশন খুব একটা যাবে না, তাই আমরা ডিশটিকে সিম্পল রাখারই চেষ্টা করেছি। এরপর জাজরা যখন তাদের এই সিম্পল ডিশটিকেই টেস্ট করে তখন তারা সবাই একদম মুগ্ধ হয়ে যায়, কারণ ডিশটি দেখতে যতটা সিম্পল ছিল এর স্বাদ ছিল তার চাইতে হাজার গুণে ভালো। তাই সেকেন্ড রাউন্ডে তাদের টিমই সবচাইতে বেশি নম্বর পায় এবং পরবর্তী রাউন্ডের জন্য তারা কোয়ালিফাই হয়ে যায়। এতে তারা চারজনই অনেক খুশি হয়, আর তাদের সাথে সাথে আরও তিনটি টিম কোয়ালিফাই হয়। এরপর আমরা সেদিন সন্ধেবেলার ঘটনা দেখতে পাই। শোয়ের শুটিং শেষ হওয়ার পর ইহান এখানকার সকলের জন্য রান্না করছিল, কিন্তু ঠিক তখনই তাদের সেটের সামনে দিয়ে তাদের একজন জাজ যাচ্ছিল, আর এই জাজের নাম ছিল মিসেস জুলিয়া। তো জুলিয়া এখানে প্রতিযোগীদের ভিড় দেখে সে সেখানে বিষয়টি দেখতে যায়। ইহান তখন তাকে বলে, সকলের অনেক খিদে পেয়েছে, তাই আমি সবার জন্য রান্না করছি, আপনিও আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। এরপর ইহান বিভিন্ন টেকনিক কাজে লাগিয়ে সেখানে রান্না করে, আর তার রান্না শেষ হলে সে তাদের সবাইকেই খাবার খেতে দেয়। কিন্তু জুলিয়া যখন ইহানের এই ডিশটি টেস্ট করে তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ এই ডিশটির স্বাদ তার কাছে অনেক চেনা লাগছিল। এবার আমরা প্রায় 15 বছর আগের ঘটনা দেখতে পাই। জুলিয়া যখন ইয়াং ছিল, আর সেই সময় জুলিয়া একটি কুকিং শোয়ের হোস্ট হিসেবে কাজ করত, তাই সে তখন শহরের নানা জায়গাতে দক্ষ শেফদেরকে খুঁজে বেড়াত, কিন্তু কোনো শেফের রান্নাই তার মনের মতো হতো না। তবে একদিন যখন জুলিয়া একটি রাস্তার কিনারায় দাঁড়িয়েছিল ঠিক তখনই তার নাকে খুব সুন্দর একটি রান্নার সুঘ্রাণ ভেসে আসে, আর এই ঘ্রাণটি আসছিল রাস্তার পাশে থাকা ছোট্ট একটি রেস্টুরেন্ট থেকে। তাই জুলিয়া তখন সঙ্গে সঙ্গে সেই রেস্টুরেন্টের ভেতরে চলে যায়, আর রেস্টুরেন্টের ভেতরে হুয়ান নামক একজন শেফ ছিল, যে কিনা তার 4 বছর বয়সী ছোট্ট ছেলেকে নিয়ে রান্না করছিল। আর এখানে সে মিসেস জুলিয়াকে বলে, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? জুলিয়া বলে, না না তেমন কিছু না, আমি আসলে আপনার রান্নার ঘ্রাণ পেয়ে এখানে চলে এসেছি। হুয়ান তখন বলে, ও আচ্ছা, তাহলে বসুন, রান্না শেষ হলে খেয়ে যান। এই বলে হুয়ান আবারও তার রান্নার কাজে লেগে পড়ে। কিন্তু জুলিয়া এখানে লক্ষ্য করে যে হুয়ান এখানে যেই ডিশটি রান্না করছিল তার 4 বছর বয়সী ছোট্ট ছেলে তার হাতে তুলে দিচ্ছিল। হুয়ান তখন জুলিয়াকে বলে যে আজকে নাকি তার ছেলের জন্মদিন, আর প্রতিবছর তার ছেলের জন্মদিনে তার ছেলে তার হাতে যা কিছু তুলে দেয় সেই উপকরণগুলো দিয়েই সে নতুন নতুন ডিশ তৈরি করে। জুলিয়া তখন হুয়ানের কাছে জানতে চায়, আজকে আপনার ছেলে জন্মদিন, কিন্তু আপনার ওয়াইফকে তো দেখছি না। হুয়ান বলে, ওকে জন্ম দেওয়ার সময় আমার ওয়াইফ মারা গিয়েছে, তাই ওই আমার জীবনের সবকিছু। এবার রান্না শেষ হলে হুয়ান তাকে খেতে দেয়, আর এই ডিশটি খাওয়ার পর জুলিয়ার কাছে এটার স্বাদ অসাধারণ লাগে। এবার আমরা আবারও বর্তমান সময়কে দেখতে পাই। জুলিয়া যেখানে ইহানের হাতের রান্না খাচ্ছিল, আর ইহানের রান্না খেয়ে তার সেই 15 বছর আগের কথা মনে পড়ে যায়, কারণ 15 বছর আগে হুয়ানের সাথে তার পরিচয় হওয়ার পর তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়, এমনকি পরবর্তীতে তারা বিয়ে করে, আর কয়েক বছরের মধ্যে তারা দুজনই দেশ সেরা শেফও হয়ে যায়, তাই বর্তমানে সারা দেশের মানুষ তাদেরকে চেনে। এবার সেদিনই জুলিয়া তাদের অফিসের একজন কর্মকর্তাকে খবর দেয়, আর সে তাকে বলে যে ডেমিক্রির পরিচয় খুঁজে বের করতে, কারণ সে তার সম্পর্কে সমস্ত কিছু জানতে চায়। আসলে এই শোয়ের সবাই তো ইহানের নাম ডেমিক্রি জানে, কারণ ইহান ডেমিক্রিয়ের পরিচয়ের শোটিতে অংশগ্রহণ করেছিল। তো সেই কর্মকর্তা এখানে জুলিয়াকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সে ডেমিক্রির ব্যাপারে সমস্ত তথ্য বের করবে, এরপর পরবর্তী রাউন্ডের জন্য সমস্ত কিছু প্রস্তুত করা হয়, আর এক এক করে প্রতিযোগীরাও স্টেজে চলে আসে। এবারের রাউন্ডে মোট 4টি টিম ছিল, যেখানে 4 জন করে মোট 16 জন প্রতিযোগী রয়েছে, আর এই রাউন্ডে যে টিম জিতবে শুধুমাত্র সেই টিমের 4 জনই পরবর্তী রাউন্ডে যেতে পারবে।
এবার হোস্ট এখানে প্রতিযোগীদেরকে আরও জানায় যে এই রাউন্ডে তাদের প্রত্যেকটি টিমকে কমিউনিটির পক্ষ থেকে টাকা দেয়া হবে, আর চার ঘন্টা সময়ের মধ্যে সেই টাকা দিয়ে বাজার করে রান্না শেষ করে তাদেরকে টাস্ক কমপ্লিট করতে হবে। আর যেই টিম এটা একদম পারফেক্টভাবে করতে পারবে শুধুমাত্র সেই টিমের চারজনই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হবে। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রত্যেকটি টিম তাদের কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু অন্যদিকে দেখা যায় ইহানদের টিমে মার্ক এবং কিউরি আবারও ঝগড়া করছে, কারণ মার্ক চাইছিল একটি রেসিপি করতে এবং কিউরি চাইছিল আরেকটি রেসিপি করতে। তাই তারা দুজনই ঝগড়ার এক পর্যায়ে তাদের ভাগের টাকা নিয়ে আলাদা হয়ে যায়, কারণ তারা দুজনেই আলাদা আলাদাভাবে রান্না করবে। এবার পার্ক এগুলো দেখতে পেয়ে সে তখন তার ভাগের টাকা নিয়ে শো থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ইহান তাকে বাধা দেয়। সে বলে, আমরা দুজন অন্তত টিম হয়ে কাজ করতে পারি, কিন্তু পার্ক বলে, আমি আর এখানে থাকতে চাই না, কারণ এখানে অনেক দক্ষ এবং বড় বড় শেফ রয়েছে, তাই আমার কাছে মনে হয় না যে আমাদের টিম পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। এর চাইতে ভালো এতগুলো টাকা নিয়ে পালিয়ে যাওয়া, কারণ এই টাকাগুলো অন্তত আমাদের কাজে লাগবে। ভেবে দেখো ইহান, এখানে অনেক টাকা আছে, তুমিও আমার সাথে জয়েন করতে পারো। এই বলে পার্ক তার ভাগের টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে ইহান এখানে অনেক সময় ধরে চিন্তা ভাবনা করে সেও তখন তার ভাগের টাকা নিয়ে সেখান থেকে পালায়। কিন্তু সে যখন তার শহরে ফেরার জন্য এয়ারপোর্টে বসে প্লেনের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই এয়ারপোর্টে থাকা টিভিতে সে তার আইডল মিস্টার হুয়ানকে দেখতে পায়, যে কিনা ছিল মিসেস জুলিয়ার হাজবেন্ড। তো হুয়ান এখানে তার জীবনের গল্প বলছিল। হুয়ান বলে যে একসময় তার অনেক ছোট্ট একটি রেস্টুরেন্ট ছিল, আর তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না, কিন্তু সে তার চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে হাজারো শেফকে হারিয়ে দিয়ে আজকে সে বিখ্যাত। তাই জীবনে যতই বাধা আসুক, চেষ্টা এবং পরিশ্রম থেকে কখনো পেছনো যাবে না, তাহলেই মানুষ একদিন তার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। এসব কথা শুনে ইহান তার ভুল বুঝতে পারে, আর সে তার মনে আবারও অনুপ্রেরণা পায়। তাই সে সঙ্গে সঙ্গেই দৌড়ে কম্পিটিশনে ফিরে আসে, আর এখানে এসে সে দেখতে পায় যে মার্ক এবং কিউরি চুলাতে তাদের রান্না চড়িয়ে দুজন মিলে একে অপরের সঙ্গে ঝগড়া করছে। ইহান এখানে তাদের দুজনকে বারবার থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তো তার কোনো কথাই শুনছিল না। এদিকে কিউরির পেছনে থাকা তার প্রেশার কুকারটি অতিরিক্ত প্রেশারের কারণে সেখানে ব্লাস্ট হয়ে যায়, কিন্তু মার্ক এখানে কিউরির কোনো ক্ষতি হতে দেয় না, সে সময় মতো তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে কিউরি তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। এদিকে কুকিং শোয়ের টিম এসে সঙ্গে সঙ্গে সেখানে আগুন নেভানোর স্প্রে করে দেয়, যার ফলে মার্ক এবং কিউরি এতক্ষণ যা কিছু তৈরি করেছিল সেই সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। তাই এখন তাদের কাছে রান্না করার মতো তেমন স্পেশাল কিছুই ছিল না, কারণ সবকিছুই তারা নষ্ট করে ফেলেছে। তার উপর আবার তাদের হাতে এখন সময়ও অনেক কম ছিল, তাই তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে পার্ক চলে আসে, আর তার হাতে ছিল কয়েকটি ব্যাগ। তাই কিউরি সঙ্গে সঙ্গে ব্যাগটিকে তার হাতে নেয়। আসলে তারা ভেবেছিল যে পার্ক হয়তো বাজার নিয়ে এসেছে, কিন্তু দেখা যায় পার্ক তার ভাগের টাকাগুলো দিয়ে ইচ্ছে মতো শপিং করেছে। তাই তারা সবাই পার্কের উপর অনেক রেগে যায়। পার্ক তখন তাদেরকে বলে, আমি তো ভেবেছি এতক্ষণে তোমরা সবকিছু তৈরি করে ফেলেছো, তাই আমি আমার টাকাগুলো দিয়ে শপিং করে ফেলেছি। এদিকে সেখানকার মাইকের মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হয় যে আর মাত্র 25 মিনিট বাকি। তাই ইহানি তখন কিছু একটা তৈরি করার সিদ্ধান্ত নেয়, যার ফলে প্রথমে সে এটা চেক করে যে এখনও তাদের কাছে কী কী উপকরণ বাকি আছে। এরপর ইহান সমস্ত উপকরণগুলো পর্যবেক্ষণ করে পুরাতন একটি ট্রেডিশনাল ডিশ তৈরি করার সিদ্ধান্ত নেয়, আর যাতে করে তার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই সে বাকিদেরকেও রান্নার কিছু প্রয়োজনীয় উপকরণ তৈরি করতে বলে। এবার ইহানের কথা মতো তারা সবাই কাজে লেগে পড়ে। অন্যদিকে ততক্ষণে বাকি টিমরা তাদের খাবার রেডি করে বসেছিল। এদিকে ইহানও এখানে আপ্রাণ চেষ্টা করছিল পারফেক্ট একটি ডিশ তৈরি করার। তো কিছুক্ষণের মধ্যে তাদের ডিশটি প্রায় তৈরি হয়ে যায়। তারপরও ইহানের কাছে কিছু একটা মিসিং মনে হচ্ছিল। তবে এমন সময় পার্ক তাদেরকে একটি সস বানিয়ে দেয়। কিন্তু তারা যখন পার্কের বানানো সসটি টেস্ট করে তখন তারা দেখে যে সসটির স্বাদ অনেক জঘন্য। তবে এই সসটি খেয়ে ইহানের মাথায় একটি আইডিয়া আসে। সে তখন সেখানে থাকা বেশ কয়েকটি উপকরণকে কাজে লাগিয়ে একটি আপেলের সাহায্যে তার বুদ্ধি খাটিয়ে বিশেষ এক ধরনের ফ্রুট সস তৈরি করে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের সময় শেষ হয়ে যায়। এরপর প্রত্যেকটি টিম জাজদের সামনে তাদের খাবার সার্ভ করে। এখানে দেখা যায় প্রতিটি টিমে অনেক আকর্ষণীয় ডিশ তৈরি করেছিল, যেগুলোকে দেখতেও অনেক ইউনিক লাগছিল। তবে টেস্টের দিক দিয়ে দুটো টিম পিছিয়ে পড়ে, কিন্তু শুধুমাত্র থার্ড টিম জাজদের কাছ থেকে অনেক প্রশংসা পায়, কারণ তাদের ডেকোরেশনে যেমন ভালো ছিল ঠিক তেমনি খাবারের টেস্টও ভালো ছিল। এবার সবার শেষে খাবার সার্ভ করে ইহানদের টিম, কিন্তু জাজরা দেখতে পায়
যে গত রাউন্ডের মতো এবারও তাদের ডিশ অনেক সিম্পল, তাই যাজরা প্রথমে তাদের ডিশে খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু যখন তারা ডিশটি টেস্ট করে, বিশেষ করে যখন তারা ইহানের তৈরি সেই সসটি টেস্ট করে, তখন তারা অনেক ইমপ্রেস হয়ে যায়। সেখানকার সবচাইতে বড় জাজ বলে, কোনো ডিশের মধ্যে এতটা ন্যাচারাল স্বাদ আমি কখনোই পাইনি। এই সসের মধ্যে তোমরা কি এমন ব্যবহার করেছ, এর স্বাদ একদম পিওর। এরপর দেখা যায় ইহানের টিম টেস্টের দিক দিয়ে সবচাইতে বেশি নম্বর পায়। কিন্তু থার্ড টিমের ডেকোরেশন যেহেতু ভালো ছিল, তাই দুটো টিমের মধ্যেই ড্র হয়ে যায়। কিন্তু পরবর্তী রাউন্ডে তাহলে কোন টিম যাবে, এটা ডিসাইড করার জন্য স্টেজে বড় একজন শেফকে ডাকা হয়। শেফ তখন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, রান্না হলো একটি আর্ট, এই রান্নায় সব দিক দিয়েই এক্সপার্ট হতে হয়। শুধুমাত্র টেস্ট এবং ডেকোরেশন ঠিক থাকলেই হয় না, এগুলোর পাশাপাশি এটাও অনেক জরুরি যে কোন টিমের টাকা সবচাইতে কম খরচ হয়েছে। অর্থাৎ বাজার খরচ থেকে যেই টিমের টাকা বেশি বেঁচেছে সেই টিমই যাবে পরবর্তী রাউন্ডে। তো এখানে থার্ড টিম অনায়াসেই তাদের অনেকগুলো টাকা জমা দেয়। কিন্তু ইহানদের টিমের সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তারা তাদের সমস্ত টাকা খরচ করে ফেলেছে। বিশেষ করে পার্ক, সে তো তার সব টাকা দিয়ে শপিং করেছে। এদিকে ঠিক তখনই ইহান সেখান থেকে দৌড়ে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সে এক বান্ডেল টাকা নিয়ে চলে আসে। কারণ ইহানের কাছে যেই টাকাগুলো ছিল সেগুলো তো সে খরচই করেনি, তাই ইহানদের টিমের টাকা সবচাইতে বেশি বেঁচে গিয়েছে। ফলে এই রাউন্ডে ইহানদের টিমই উইনার হয়, আর তারা চারজনই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যায়। এতে তো তাদের খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা ইহানকে কোলে উঠিয়ে নাচতে শুরু করে। এবার পরের দিন সকালে শুরু হয় তাদের পরবর্তী রাউন্ড, যেখানে তারা চারজনই আজকে আলাদা আলাদা প্রতিযোগী ছিল। আর আজকে এই রাউন্ডে যে উইনার হবে সেই শুধুমাত্র ফাইনালে যেতে পারবে। এরপর তাদের সবাইকে জানিয়ে দেয়া হয় যে আজকের রাউন্ডের থিম হচ্ছে নুডলস, অর্থাৎ নুডলস দিয়েই যে কোনো ডিশ তৈরি করতে হবে। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের কম্পিটিশন শুরু হয়ে যায়। বাকি তিনজন তো সঙ্গে সঙ্গেই তাদের কাজ শুরু করে দিয়েছিল। কিন্তু প্রায় অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ইহান সেখানে একদম চুপচাপ দাঁড়িয়েছিল। সে কিছু একটা চিন্তা করছিল। ইহান আসলে সেই সময়টার কথা ভাবছিল যখন ছোটবেলায় সে তার বাবাকে নুডলসের সাহায্যে ডাম্পলিংস বানাতে দেখেছিল। তাই ইহান ডিসাইড করে যে আজকে সে তার বাবার তৈরি ডিশ দিয়ে তৈরি করবে। ফলে এবার ইহান একদম মনোযোগ সহকারে তার কাজে লেগে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের প্রত্যেকের ডিশ রেডি হয়ে যায়। আর আজকের রাউন্ডে টেস্ট করার দায়িত্ব দেওয়া হয় জুলিয়াকে। এবার জুলিয়া এক এক করে তাদের প্রত্যেকের ডিশ টেস্ট করতে শুরু করে। পার্ক এখানেই তৈরি করেছিল চারটি ফ্লেভারের নুডলস, যেটা খেতে একদমই ভালো ছিল না। আর মার্ক এখানে নুডলসের একটি স্পেশাল ডিশ তৈরি করেছিল, যেটা দেখতে এবং খেতে মোটামুটি ভালোই ছিল। কিন্তু জুলিয়া তার নুডলসের মধ্যে চুল খুঁজে পায়, তাই মার্কও এই রাউন্ডে নাম্বার কম পায়। এবার জুলিয়া যখন কিউরির ডিশটি চেক করতে যায়, তখন সে কিউরিকে বলে, তোমার ডিশে কি কিছু একটা মিসিং আছে? জুলিয়া বলে, একদমই না, আমার ডিশ একদম পারফেক্ট। জুলিয়া তখন কিউরির ডিশটি তার হাতে নিয়েই খেতে শুরু করে। কিউরি এতে বুঝতে পারে যে সে আসলে চপস্টিক দিতে ভুলে গিয়েছে, তাই কিউরিও এই রাউন্ডে নাম্বার কম পায়। এরপর জুলিয়া ইহানের ডিশ টেস্ট করতে আসে, কিন্তু জুলিয়া দেখতে পায় ইহান নুডলসের বদলে ডাম্পলিংস তৈরি করেছে। তাই সে ইহানকে বলে, তুমি কি শোনোনি যে আজকের ডিশের থিম হচ্ছে নুডলস? তাহলে তুমি ডাম্পলিংস কেন বানিয়েছ? ইহান তখন বলে, একটু ভালোভাবে দেখুন, এগুলো নুডলসেরই ডাম্পলিংস। এরপর জুলিয়া যখন এগুলোকে কাছ থেকে দেখে, তখন সে বুঝতে পারে যে আসলে এগুলো নুডলস দিয়েই তৈরি। এতে সে ইহানের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। আর ইহানের এই অসাধারণ দক্ষতার কারণে সে সোজা চলে যায় ফাইনাল রাউন্ডে। এবার সেদিন রাতের বেলা জুলিয়াকে সেই ব্যক্তি ফোন করে যাকে সে ডেমিক্রি অর্থাৎ ইহানের ব্যাপারে খোঁজ নিতে বলেছিল। তো সেই ব্যক্তি এখানে জুলিয়াকে জানায় যে ডেমিক্রি হলো একজন রাশিয়ান শেফ, আর সে এখন ডেমিক্রির সামনেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ ইহান আসলে ডেমিক্রি নয়। জুলিয়া এতে বুঝতে পারে যে ইহান তাহলে ডেমিক্রির পরিচয়ে এখানে অংশগ্রহণ করেছে। জুলিয়ার এতে কিছুটা সন্দেহ হয়। এরপর জুলিয়া তার 15 বছর আগের অতীতে ফিরে যায়, যেখানে তার হাজবেন্ড হুয়ান তার বাবা মিস্টার হাওয়ের সঙ্গে ঝগড়া করছিল। আর এখানে আমরা দেখতে পাই যে মিস্টার হাও আসলে বর্তমানে ইহানের দাদা। তো হুয়ান আসলে একটি কুকিং শোতে অংশগ্রহণ করতে চাইছিল, যেটার হোস্ট হলো জুলিয়া। কিন্তু হাও তাকে কিছুতেই সেখানে যেতে দেবে না, কারণ হাও চাইতো সে যেন তাকে এবং তার সন্তানকে সময় দেয়। তাছাড়া সে জুলিয়াকে খুব একটা পছন্দ করত না, কারণ তার কাছে মনে হতো যে জুলিয়া হয়তো হুয়ানকে তার এবং তার নাতির কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। কিন্তু আসলে এমনটা নয়, জুলিয়া ছিল অনেক ভালো মনের মানুষ। হুয়ান তখন সেই কুকিং শোতে অংশগ্রহণ করে, আর সে যেহেতু রান্নায় অনেক ভালো ছিল,
যার ফলে খুব সহজেই সে ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়। তবে যেদিন তার ফাইনাল রাউন্ড শুরু হয়েছিল সেদিন তার ছেলে তাদের বাড়ির কিচেনে গেলে হঠাৎ করেই সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে। আর এর কয়েক ঘন্টা পর মিস্টার হাও হুয়ানের ফোনে ফোন দিলে মিস্টার হাও তখন তাড়াতাড়ি করে হুয়ানকে ফোনটি দিতে বলে। কিন্তু জুলিয়া তাকে বলে, আমাকে মাফ করবেন, আসলে এখন হুয়ান ফাইনাল রাউন্ডে রয়েছে, তবে কিছুক্ষণের মধ্যেই রাউন্ডটি শেষ হয়ে যাবে, এরপর আমি তাকে ফোন দিতে বলছি। হাওয়েতে প্রচণ্ড রেগে যায় আর সে জুলিয়াকে বলে, হুয়ানকে তুমি জানিয়ে দিও যে তার ছেলে মারা গেছে আর তার বাবাও মারা গেছে, সে যেন তোমাকে নিয়েই থাকে আর কখনো যেন ফিরে না আসে। এরপর হুয়ান যখন সবকিছু জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গেই তাদের বাড়িতে ফিরে দেখতে পায় যে তাদের সম্পূর্ণ কিচেন পুড়ে ছাই হয়ে গিয়েছে আর বাড়িতে তার মা বাবা সন্তান কেউই ছিল না। সে বুঝতে পারে তার সন্তান হয়তো বেঁচে নেই আর তার মা বাবাও তাকে ছেড়ে চলে গিয়েছে। তবে সেদিনের পর থেকে হুয়ান তাদেরকে অনেক খুঁজেছিল কিন্তু কোথাও সে তাদেরকে খুঁজে পায়নি। আর এই সবকিছুর জন্য এখন পর্যন্ত জুলিয়া তার নিজেকেই দোষী মনে করে। তবে ইহানের হাতে রান্না খাওয়ার পর জুলিয়ার কিছুটা সন্দেহ হয়েছিল, কারণ ইহানের রান্না এবং হুয়ানের রান্না একদম একই রকম। তাই জুলিয়া তখন ইহানের ব্যাপারে সমস্ত তথ্য বের করে, সে ইহানের ঠিকানা বের করে সোজা সেখানে চলে যায়, এমনকি সে খুঁজতে খুঁজতে সেই হসপিটাল পর্যন্ত পৌঁছে যায় যেখানে ইহানের দাদা ভর্তি রয়েছে। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে সত্যি সত্যি ইহানের দাদা হল মিস্টার হাও, মানে হুয়ানের বাবা, আর এতগুলো বছর পর সে তাকে খুঁজে পেয়েছে। তবে মিস্টার হাও যখন তাকে দেখতে পায় তখন সে তাকে ডাইনি এবং শয়তান মহিলা বলতে বলতে সেখান থেকে পালাতে থাকে। আর এক পর্যায়ে সে হসপিটালে সেই জায়গাতে চলে যায় যেখানে টিভিতে ফাইনাল রেসিপির লাস্ট এপিসোড চলছিল। আর ঠিক তখনই হুয়ান টিভিতে তার নাতি ইহানকে দেখতে পায়। সে তে একদম শক হয়ে যায়। সে বুঝতে পারে যে ইহান তাকে মিথে বলে কুকিং শোতে অংশগ্রহণ করেছে, যেটা সে কখনোই চাইত না। তাই সে অনেক উত্তেজিত হয়ে যায়। কিন্তু জুলিয়া এখানে তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু সে জুলিয়ার কোনো কথাই শুনতে চাইছিল না। সে জুলিয়াকে অনেক গালাগালি করছিল। তাই তখন ইহানের দাদি ওয়াং জুলিয়াকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই অবস্থায় হাও যদি বেশি উত্তেজিত হয়ে যায় তাহলে সেটা তার জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তাই সে জুলিয়াকে সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে, ফলে জুলিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতের বেলা জুলিয়া ইহানকে তার অফিসে ডাকে, আর ইহান যখন তার অফিসে আসে তখন সে ইহানকে ডেমিক্রির বদলে ইহান বলে ডাকে। ইহান এতে বুঝতে পারে যে জুলিয়া হয়তো তার আসল পরিচয় জানতে পেরেছে, তাই সে জুলিয়ার কাছে ক্ষমা চাইতেই যাচ্ছিল। কিন্তু জুলিয়া তাকে বলে, আমি তোমাকে তোমার পরিচয়ের জন্য ডাকিনি। ইহান বলে, তাহলে কেন ডেকেছেন? জুলিয়া তখন ইহানকে সমস্ত কিছু খুলে বলে। সে তাকে জানায় যে বর্তমানে বিখ্যাত শেফ অর্থাৎ মিস্টার হুয়ান হল তার বাবা, যেটা তার দাদা তার কাছ থেকে এতগুলো বছর ধরে লুকিয়ে রেখেছিল। একথা জানতে পেরে ইহান তখন তার দাদাকে ফোন করে আর সে তার দাদাকে বলে, তুমি একটা মিথ্যেবাদী, এতগুলো বছর ধরে তুমি কেন আমার বাবার কথা আমাকে বলনি? তুমি জানতে যে আমার বাবা এখনো বেঁচে আছে, তাও তুমি কেন আমার বাবার পরিচয় আমার কাছ থেকে লুকিয়েছ? কেন এতগুলো বছর ধরে বাবার আদর থেকে আমাকে তুমি বঞ্চিত করেছ? মিস্টার হাও তখন ইহানকে বলে, নিশ্চয়ই ওই বজ্জাত মহিলা তোমার ব্রেন ওয়াশ করেছে, তুমি ওদেরকে চেনো না ইহান, ওরা অনেক খারাপ, আর তোমার বাবা ওই মহিলার কথায় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এমনকি তোমার মৃত্যুর খবর শুনেও তোমার বাবা তোমাকে দেখতে আসেনি। একথা শুনে ইহান অনেক কষ্ট পায় আর সে রাগ করে তার ফোনটি নদীতে ফেলে দেয়। তবে এরপর সে আর কুকিং শোতে ফিরে যায় না, কারণ সে জানতে পেরেছিল যে ফাইনাল রাউন্ডে মিস্টার হুয়ানের বিপক্ষে তাকে লড়তে হবে। কিন্তু সে এটা আর চায় না যে কখনো তার বাবার সাথে তার দেখা হোক, তাই সে শো ছেড়ে চলে যায়। তবে কালকেই হলো তাদের ফাইনাল রাউন্ড, তাই জুলিয়া যখন ইহানের এই খবর জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে ইহানকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর প্রায় অনেক সময় ধরে খোঁজাখুঁজি করে সে ইহানকে তাদের শহরের ছোট্ট একটি রেস্টুরেন্টের সামনে খুঁজে পায় যেখানে সে এসে কাজ নিয়েছিল। এরপর জুলিয়া ইহানকে শোতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু ইহান তাকে বলে, আপনার লজ্জা করে না? আপনি আমার কাছ থেকে আমার বাবাকে ছিনিয়ে নিয়েছেন, তারপরও আবার আমার সামনে এসে দাঁড়াচ্ছেন, আর ওই লোককে আমি আমার বাবা বলেও পরিচয় দিতে চাই না, কারণ যার কাছে তার সন্তানেরই কোনো মূল্য নেই সে আবার কিসের বাবা? জুলিয়া তখন তাকে বলে, তুমি তোমার বাবাকে ভুল বুঝছ, তুমি যদি এটা জানতে যে তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে তাহলে তুমি কখনোই এমনটা বলতে পারতে না। তোমার বাবা কোনোদিনও তোমাদেরকে ছেড়ে চলে যায়নি, সে শুধু একটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইছিল, আর সেটাও তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ সেই সময় তোমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। কিন্তু তুমি যেদিন তার জীবন থেকে হারিয়ে গিয়েছ সেদিনই সে ভেতর থেকে এমনিতেই মারা গিয়েছে। তুমি কল্পনাও করতে পারবে না যে 15টি বছর ধরে সে তোমার দাদাকে কতটা খুঁজেছে,
আমিও কখনো তোমাদের খারাপ চাইনি। আমি এবং তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসি, এমনকি একমাত্র তোমার কথা চিন্তা করে বিয়ের 15 বছর পার হলেও আজ পর্যন্ত আমরা কোনো সন্তান নেইনি। আমরা তোমাকে সত্যিই অনেক ভালোবাসি ইহান। এই বলে জুলিয়া তার গাড়িতে বসে কাঁদছিল, আর এসব কথা শুনে ইহান তার ভুল বুঝতে পারে, তাই সে দৌড়ে জুলিয়ার কাছে চলে যায়। অর্থাৎ সে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। এবার পরের দিন সকালবেলা তাদের ফাইনাল রাউন্ড শুরু হয়। ইহান এবং মিস্টার ফোয়ানকে স্টেজে ডাকা হয়, আর জুলিয়া তাদেরকে ফাইনাল রাউন্ডের রুলস বলছিল। আর এর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় তাদের রান্নার প্রতিযোগিতা। মিস্টার ফোয়ান তো সঙ্গে সঙ্গেই তার রান্নার কাজে লেগে পড়ে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ইহান সেখানে দাঁড়িয়ে থাকে। সে আসলে তার বাবাকে দেখে ইমোশনাল হয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে তার রান্নাও শুরু করে দেয়। এবার রান্না শেষ হলে জাজরা যখন তাদের খাবার টেস্ট করতে শুরু করে, তখন তারা দেখতে পায় যে মিস্টার হুয়ান প্রায় 15টি ডিশ তৈরি করেছে। তারা তখন হুয়ানের কাছে এর কারণ জানতে চায়। মিস্টার হুয়ান তখন তাদেরকে বলে, আসলে এই রান্নাগুলো আমার সাধারণ কোনো রান্না নয়, এগুলোর সাথে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি, কিন্তু তার আগে প্রতি বছর আমার ছেলের জন্মদিনে ও আমার হাতে যে সমস্ত উপকরণ তুলে দিত, সেই সমস্ত জিনিস দিয়ে আমি নতুন নতুন ডিশ তৈরি করতাম। আমরা বাবা ছেলে মিলে অনেক মজা করতাম, কিন্তু ও যখন আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, তারপর থেকে তার 15টি জন্মদিনে আমি এক এক করে এই নতুন 15টি ডিশ তৈরি করেছি। কারণ প্রতি বছর আমার সন্তানের জন্মদিনে আমি তাকে কল্পনা করি, আমি ভাবি যে আমার সন্তান তার বয়স অনুযায়ী আমার হাতে কী কী তুলে দিতে পারে। এসব কিছু চিন্তা করেই আমি এই ডিশগুলো তৈরি করতাম, তাই আজকের স্পেশাল দিনে আমি সেই ডিশটিই তৈরি করেছি। এবার ইহান তার রান্না জাজদেরকে টেস্ট করতে দেয়, কিন্তু ফাইনাল রাউন্ডে ইহান সামান্য একটি নুডলস তৈরি করেছিল, তাই জাজরা তাকে বলে, ফাইনাল রাউন্ডে তুমি এইটুকু ডিশ তৈরি করেছ? ইহান তখন বলে, আমি এই ডিশটি আপনাদের জন্য নয়, বরং মিস্টার হুয়ানের জন্য তৈরি করেছি। এই বলে ইহান হুয়ানকে তার ডিশ টেস্ট করতে বলে। হুয়ান তো এতে অনেক অবাক হয়ে যায়, কিন্তু তারপরও সে সেই ডিশটি টেস্ট করে। আর ডিশটি খাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে হুয়ানের তার সন্তানের কথা মনে পড়ে যায়, কারণ এই ডিশটি সে তার ছেলের সাথে তৈরি করত। আর ঠিক এমন সময় সেখানে ইহানের দাদা হাও চলে আসে। হাও তখন এখানে হুয়ানকে জানায় যে ইহানই হল তার সন্তান, অর্থাৎ সেদিন ইহান মারা যায়নি। হাও আসলে তার নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই সে এখানে তাদের কাছে ক্ষমা চায়। আর এতগুলো বছর পর নিজের সন্তানকে দেখে হাও ইহানকে জড়িয়ে ধরে প্রচণ্ড রকমের কাঁদতে থাকে। এতগুলো বছর পর অবশেষে তাদের রাগ অভিমানের অবসান ঘটে। এবার আমরা কয়েক মাস পরের ঘটনা দেখতে পাই। বর্তমানে ইহান তার বাবা এবং দাদার সাথে অনেক বড় একটি রেস্টুরেন্ট পরিচালনা করে, আর তাদের সাথে জুলিয়াও রয়েছে। এভাবে ইহান অবশেষে তার পুরো পরিবারকে খুঁজে পায়, আর তাদের পরিবার ভালোবাসায় একদম পরিপূর্ণ হয়ে ওঠে।